সবাই তো ভালোবাসা চায় বুকের ভিতরে রাখিব তোমারে। হ্যাঁ ইন্ডিয়া কৃষ্ণ, আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার ভাইরা দর্শক শ্রোতা, আমরা ঠাকুরগাঁও বাজারে একজন প্রতিভাবান শিল্পীকে পেয়েছি। ইনি নাকি এন্ড্রু কিশোরের মতো গান বলতে পারে। দর্শক, কতটা এন্ড্রু কিশোরের মতো গান বলতে পারে ওনার কণ্ঠ শুনলেই আমরা বুঝতে পারবো। দর্শক, তো দাদা আপনার নাম কি? আমার নাম নৃপেন্দ্রনাথ রায়। নৃপেন্দ্রনাথ রায়, দাদা আপনি গান শিখেছেন কার কাছ থেকে? আমি গান মূলত রেডিও থেকে শিখেছি, বাড়ির রেডিও টেলিভিশন থেকে, কোথাও কোনো প্রাথমিক কোনো শিক্ষা নাই। আচ্ছা, রেডিও টেলিভিশনে গান শুনে ইনি গান মুখস্থ করেছে এবং সেই গান হুবহু এন্ড্রু কিশোরের কণ্ঠে মিলে এবং হুবহু এন্ড্রু কিশোরের মতো শোনা যায় কিনা আমরা দাদার কণ্ঠে শুনবো। তো দাদা আমাদেরকে একটা ভালো গান শোনান যাতে দর্শকের মন যেন ছুঁয়ে যায়, এরকম একটা গান আপনি আমাদেরকে শোনান। বুকের ভিতরে রাখিব তোমারে, আমার পরাণ করিয়া বন্ধু জনম জনম ধরিয়া। বুকের ভিতরে রাখিব তোমারে, আমার পরাণ করিয়া বন্ধু জনম জনম ধরিয়া। ভাসিলে ভাসিব ভাসিলে ভাসিব, ডুবিলে ডুবিব বলবো। দর্শক অসাধারণ। দাদা আমাদেরকে আরেকটা গান কি আপনি শোনাতে পারেন? আরেকটা গান শোনান। একটা গান না, প্রেমের সমাধি ভেঙে দিব। প্রেমের সমাধি বলেন, যে কোনো গান একটা ভালো আপনার কাছে যেটা ভালো লাগে এই ধরনের একটা গান। সবাই তো ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ, সবাই তো ভালোবাসা চায়, এই গানটা হয়ে যাবে। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়। বাহ অসাধারণ দাদা, এই যে গানটি শুনলেন আপনার কাছে কেমন লেগেছে? ভালো লাগছে। এন্ড্রু কিশোরের মতো হয়েছে কি? দাদা এন্ড্রু কিশোরের মতো? হ্যাঁ এন্ড্রু কিশোরের মতো। দর্শক আপনারা শুনলেন দর্শকের অনুপ্রেরণা, দর্শক শুনেও বলছে যে আসলে এন্ড্রু কিশোরের মতো এই দাদার কণ্ঠে যে গানটি গাইলেন পুরো এন্ড্রু কিশোরের মতোই লেগেছে। দর্শক এই প্রতিভাবান শিল্পীকে অত্যন্ত মানে গ্রামের একজন মধ্যবিত্ত ঘরের এই ছেলেটি যেন ভালো জায়গায় যেতে পারে সেজন্য দর্শক আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। এই ভিডিওটি এমনভাবে শেয়ার দেবেন যাতে করে এই ভাইটি ভাইরাল হয়ে যায়। ভাইরাল হলেই বুঝতে পারছেন, আমাকে ক্ষমা করে দিন, সিদ্দিক যেভাবে ভাইরাল হয়েছিল, সুমাইয়া যেভাবে ভাইরাল হয়েছিল, ঠিক সেভাবেই আমরা চাই এই দাদা ভাইরাল হয়ে যাক। এটা সম্ভব একমাত্র আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না। অতএব আপনারা সহযোগিতা করলেই এই ভাইটি ভালো জায়গায় যেতে পারবে, ভালো কিছু গান আপনাদেরকে উপহার দিতে পারবে। দর্শক শ্রোতা আমি চাই এই ভাইটির জন্য আপনারা দোয়া করবেন। তো ভাই আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে আমার গান যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে সহযোগিতা করবেন এবং শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। ওকে দর্শক, এই ভাইকে দিয়ে যদি কেউ গান করাতে চান, অ্যালবাম বানাতে চান বা স্টেজ প্রোগ্রাম করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ইনবক্সে আপনারা অবশ্যই নক করবেন। এই ভাইকে দিয়ে ভালো কিছু মানে সম্ভব হবে এটাই আমি বিশ্বাস করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও কোনো জায়গায় কোনো এক এলাকায় এরকম প্রতিভাবান শিল্পীদেরকে নিয়ে। এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।